স্বস্তি ফিরেছে রাজধানীর পেঁয়াজের বাজারে দেশি পেঁয়াজের ভরা মৌসুমে এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় অন্যদিকে সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে রোববার থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে একই সাথে বেনাপোল বন্দর দিয়েও আসছে ভারতীয় পেঁয়াজ সরবরাহ বাড়তে থাকায় ধারাবাহিকভাবে কমছে পেঁয়াজের দর তবে জেলা পর্যায়ের কৃষকদের দাবি পেঁয়াজের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ভারতীয় পেঁয়াজের অবাধ আমদানি বন্ধ রাখার বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুসাম দৈনন্দিন খাদ্য তালিকায় থাকা জরুরি ভোগ্যপণ্য পেঁয়াজের ঝাঁঝে প্রায় বছর জুড়ে দেশেহারা ছিল সাধারণ ক্রেতারা যদিও সে অবস্থা পাল্টে মৌসুমের নতুন পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে প্রতি কেজি চল্লিশ টাকায় তবে আসছে রমজানে তা কতটা সহনীয় থাকবে এ নিয়েও আস্থা সংকট ক্রেতাদের রমজানের জন্য চিন্তা হচ্ছে যে রমজানের সময় বেড়ে যায় কিনা সামনে যদি আমদানি থাকে তা বাজার আরো কমার সমন থেকে ভালো এর আগের দিন 50 টাকা করে কেজি ছিল আজকে 40 টাকা দেশি পেঁয়াজের এই দর আরো কমতে পারে ভারতীয় পেঁয়াজ বাজারে ছড়িয়ে পড়লে এর মধ্যে রোববার প্রথম চালানে 91 মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আসে বেনাপল বন্দর দিয়ে এছাড়াও দিনাজপুরের হিলিস্ট হল বন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে 428 মেট্রিক টন যা প্রতিদিনই বাড়ছে এই পেঁয়াজ 250 থেকে 300 ডলারে এলসি করা হয়েছে আর ভারতের বিভিন্ন প্রদেশ থেকে এই পেঁয়াজ আসছে। দীর্ঘদিন বিয়াজে পানদারি বন্ধ ছিল। পেঁয়াজ আমদানি আজকে প্রথম কারজে আমদানি হয়েছে। প্রায় 4 ট্রাক প্রতিদিন আসছে। দেশি পেঁয়াজের এই ভরা মৌসুমে ভারত থেকে আমদানি অব্যাহত থাকলে কৃষকরা ক্ষতির মুখে পড়তে পারেন বলে দাবি স্থানীয় পেয়ার চাষিদের। হঠাৎ করে দাম যদি আবার পড়ে যায় তাহলে পেঁয়াজ তো نقصان খায় দবা। সরকারের কাছে আমাদের আকুল আবেদন সরকার যেন বাহিরে থেকে কোনো পেঁয়াজ আমদানি না করে একদিকে ক্রেতারা সস্তায় পেঁয়াজ কিনতে চাচ্ছেন অন্যদিকে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা এই দুয়ের সংকট মোকাবেলায় অনেক সচেতন ভোক্তারা বলছেন সরকার যেন আমদানি উৎপাদন এবং মজুদ পর্যালোচনা করে এর দাম নির্ধারণ করেন যাতে কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত না হন আপনার রমজান যাতে সরকারের পেঁয়াজের দামটা এমনভাবে ধরা উচিত যাতে চাষিরাও যাতে ক্ষতিগ্রস্ত না হয় আমরাও যাতে বিপদের মুখে না পড়ি পার্শ্বিক যেন চাষিরা পায় এবং ভোক্তারা যেন কষ্ট না পায় ট্যারিফ কমিশনের হিসাবে দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা চব্বিশ লাখ টন বিপরীতে বিবিএস বলছে দেশে উৎপাদন আঠারো লাখ টন চাহিদা ও যোগানে মাত্র ছয় লাখ টনের ব্যবধান থাকলেও বছর জুড়েই দুর্ভোগে পড়তে হয় সাধারণ ক্রেতাদের বাবু কামরুজ্জামান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা